وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. আল্লাহ ফকরাবুল্লা সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন প্রথম মানুষ আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন এবং তার থেকে অসংখ্য মানুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন বিশ্বাসী এবং অবিশ্বাসী যারা সৎকর্মশীল হয়েছে যারা চেষ্টা করেছে তাদেরকে পাক বিশ্বাসের তৌফিক দান করেছেন এবং যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেনি তাদেরকে আল্লাহ পাক বিভ্রান্ত করেছেন সালাম সালাম হফিউ নবী মাহমুদ রাসোর সাল্লাহ ইসলামের প্রতি যাকে আল্লাহ ফখর সারা বিশ্ব মানুষের জন্য হিদায়ত দেওয়ার জন্য রাস্তা দেখানোর জন্য প্রেরণ করেছেন আজকে তাফসির শুরু করব এমন একটি আয়াত থেকে সুরে বাকারার যে আয়াত থেকে আল্লাহ পাক রব্বুলান আদম আল সৃষ্টির কথা শুরু করেছেন এবং তাকে সৃষ্টি আল্লাহ পাক কীভাবে সম্মানিত করলেন সেজদা করতে বললেন ফেরস্তাগনকে তাকে এসব ঘটনা পাক এখানে বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ফিল কালিলিফিল খালিফা স্মরণ করো সেই সময়কেই প্রাচীন যুগে যখন হে নবী তোমার রব বললেন ফেরিস্তাকে উদ্দেশ্য করে মালায়িকা বহু বহুবচন হচ্ছে মালাইকা আমরা এটাকে উর্দু ফার্সিতে অনুবাদ করে দিয়েছি ফেরিস্তা বলে আসলে আরবি ভাষা হচ্ছে ইসলামিক টার্ম হচ্ছে মালাইকা বা মালাক মালায় খাগুনকে আল্লাহফাকর্বুল বললেন ইন্ডি আইলুন ফিল আর জে খালিফা আমি পৃথিবীতে একজন স্থলাভিষিক্ত সৃষ্টি করব খালিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত এই জমিনের জমিনের দেখাশোনা করবে এই জমিনের স্থলাভিষিক্ত হবে এই জমিনকে আবাদ করবে এমন একজনকে আমি সৃষ্টি করব আল্লাহ ফাকরাবুল্লাহ এ কথা ব্যক্ত করলেন পরামর্শ চাননি কারণ আমাদের দেশের অনেক বক্তারাই বলে থাকে যে আল্লাহ পাক ফিরে সাথে পরামর্শ করলে আল্লাহ পাকের পরামর্শের আবার সৃষ্টির সাথে প্রয়োজন কি এটি ভুল কথা তো আল্লাহ তার উদ্দেশ্যকে প্রকাশ করলেন যে যা এলন ফিল আর দ্য খালিফা আমি পৃথিবীতে একজন খালিফা সৃষ্টি করবো পাক খালিফা বলেছেন কার খালিফায় কথা বলেননি আর একটি ভুল এখানে আমাদের অনেক চিন্তাবিদদের বাংলা ভাষার বা উর্দু ভাষার তারা বলে থাকে আল্লাহর খালিফা এটি একবারে স্পষ্ট ভুল কোরআনে করিমে অথবা নবী করিমি কোনো হাদিসে আল্লাহর খালিফা মানুষ আদম আলি ইসালাম অথবা মানব জাতি কোথাও উল্লেখিত হয়নি সুতরাং এইরকম ব্যাখ্যা করা এক সেই ওই চিন্তাবিদদের যারা কোরআন ও হাদিস সম্পর্কে সম্যক জ্ঞান রাখে না কিন্তু তাদেরকে লোকেরা চিন্তাবিদ বলে থাকে আল্লাফা বললেন একজন খালিফা তৈরি করব তার আগে আল্লাহাকে জিন সৃষ্টি করেছিলেন জিনেরা বিভ্রান্ত ছিল জিনেরা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তারা মারামারি কাটাকাটি করেছিল আল্লাহ পাক জিনদেরকে এই পৃথিবী আবাদ করার নেতৃত্ব থেকে সরিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করতে চাইলেন এ হচ্ছে খালিফার অর্থ কিন্তু খালিফা মানে আল্লাহর খালিফা খালিফা ওই ব্যক্তিকে বলা হয় যে কেউ অনুপস্থিত থাকলে অথবা না থাকলে তার জায়গা পূরণ করে তাকে খালিফা বলা হয় যেমন রাসুল উল্লা সাল্লামের হয়ে গেল তখন প্রথম খালিফা হলেন এই উম্মতের অব্বাকর সিদ্দিক রাজিয়া আল্লাহ এখন নবী সাল্লাম নেই আমাদের মাঝে সেই জন্য আব্বর খালিফা রজি আল্লাহন আব্বার আল্লাহ তালানহর যখন ইন্তেকাল হয়ে গেল তখন খালিফা হলেন ওমান খাত্তাব রজি আল্লাহ তালানহর তাহলে আগের যার খালিফা হয়েছেন তিনি তিনি মজুদ নন তিনি অনুপস্থিত সেই জন্য খালিফার প্রয়োজন আর আল্লাহ পাক রব্বুল আলমিন গায়েব নন পুরানিকিমের একটি আয়ত আছি আল্লাহ পাক বলছেন অমা কন্যা গায়েবিন আমি অনুপস্থিত নই আমি গাইব নই তাহলে আল্লাহর খালিফা বলে কি করে এই ব্যাখ্যা করা হয় যেটি ভুল ব্যাখ্যা তখন ফেরেস তারা বললেন কালু আতা ফিহা মে দফি হা ওয়াসফিক হে আল্লাহ আপনি এমন ব্যক্তিকে সৃষ্টি করবেন যে তার সন্তান সন্ততিরা এমন সৃষ্টি সৃষ্টি করবেন যারা কি করবে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে রক্ত প্রবাহিত করবে মারামারি করবে খুন করবে আল্লাহ তোমার এবাদতবন্দি তোমার আকাঙ্ক্ষা আমরা তো করছি আর আমরা ফেরিস তারা বেহাম দেখ আপনার প্রশংসার সাথে সাথে তসবিহ করছি পবিত্রতা ঘোষণা করছি লাক এবং আপনার মহিমা গাইছি পবিত্রতা পেশ করছি আল্লাহ পাক জবাবে বললেন ইন্নি আলম আল্লাহ পাক আল্লাহাক বলছেন কালা ইন্নি আলম আলাতা আলমন আমি যা জানি তোমরা জানো না সেসব রহস্যের কথা জানো না ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু ভালো গুণ দিয়ে সুতরাং তাদের দ্বারা মন্দ হওয়ার প্রশ্নে ওঠে না তাদের দ্বারা হওয়ার প্রশ্নে ওঠে না মানুষের মধ্যে আল্লাহ দুটো শক্তি দিয়েছেন একটি হচ্ছে ফেরস্তা চরিত্রের শক্তি ফেরেশতার মতো ভালো শক্তি আর একটি হচ্ছে সবিক শক্তি শয়তানি শক্তি এই দুই শক্তির একজন মানুষের মধ্যে দ্বন্দ্ব চলে প্রত্যেক মানুষের মধ্যে এই দু শক্তি আছে ভালো মানুষ হলেও তার মধ্যে এই দুটি শক্তি আছে আর খারাপ মানুষ হলেও তার মধ্যে এই দুটি শক্তি আছে আল্লাহ পাক এখানে পরীক্ষা করবেন যে তুমি তোমার ফেরেশতাগত শক্তিটিকে শক্তিশালী করছো না ওই পাশবিক শক্তি বা শয়তানি শক্তিকে তুমি শক্তিশালী করছো আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহ পাক আল কোরআন নাজেল করেছেন পাক আসমানি কিতাব নাজল করেছেন পাক নবী রসুলগণকে প্রেরণ করেছেন যাতে আমরা আমাদের মধ্যে যে ভালো শক্তি লুকায়িত আছে সেটাকে শক্তিশালী করি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আমাদের মধ্যে যে খারাপ গুণগুলি আছে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ করা রাগান্বিত হয়ে যাওয়া উত্তেজিত হয়ে যাওয়া এরকমই পাপের কামনা বাসনা এইসব যে খারাপ দিকগুলি রয়েছে সেটাকে দমন করতে হবে এটি হচ্ছে আল্লাহ পাকের ইবাদত আল্লাহাক এই পরীক্ষা মানুষকে দিয়ে করতে চেয়েছেন যে এই পরীক্ষা ফেরেস তাদেরকে দিয়ে হতো না যদিও সর্বদাই ফেরেস তারা তসবি করতে থাকেন সর্বদাই আল্লাহাকের প্রশংসা করতে থাকেন আল্লাহাকের মোটেই নাফারমানি করেন না কিন্তু তাদের মধ্যে খারাপ গুণ তো নেই তাহলে পৃথিবীতে ভালো মন্দ না থাকলে তো ভালোটার গুণ বোঝা যেত না যদি আল্লাহ মন্দ সৃষ্টি না করতেন পৃথিবীতে তা ভালোর বৈশিষ্ট্য ভালোর গুণ আমরা উপলব্ধি করতে পারতাম না মানুষের মধ্যে ভালো মন্দ দুটো গুণ দেওয়া আছে আর ঠিকই যখন ব্যবহার করবে ভালোটিকে যখন উন্নীত করবে ভালোকে যখন শক্তিশালী করবে তখন তার সুন্দর গুণ ফুটিয়ে উঠবে আল্লাহ বললেন যে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না তারপরে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন আদম আলী সালামকে সৃষ্টি করলেন আত্মা দান করলেন সৃষ্টি করার পরে তাকে দুনিয়ার বিভিন্ন জিনিসের নাম জানতে হবে আমরা জন্মসূত্রে ধীরে ধীরে বড় হয়েছি অনেক কিছুর নাম জেনেছি কিছু মায়ের কাছ থেকে শিখেছি যখনই মুখ ফুটেছে কিছু বাবার কাছ থেকে শিখেছি কিছু ভাই বোনদের কাছ থেকে শিখেছি কিছু আত্মীয় স্বজনদের কাছ থেকে শিখেছি কিছু দেশ বিদেশে ঘোরাফেরার মাধ্যমে নাম শিখেছি তাই না কিন্তু প্রথম মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করলেন তিনি কেমন করে জানবেন যেটা আম গাছ এটা লিচু গাছ এটা হচ্ছে নারিকেল গাছ এটা হচ্ছে অমুক এটা এটাকে এই বলে এটাকে সেই বলে কেমন করে তিনি জানবেন এটা নাম ছাগল এটা নাম গরু এটা ঘোড়া এটা খচ্চর এটা গাঁদা কি করে জানবেন তাহলে শিক্ষার প্রয়োজন আল্লাহ বলছেন ওয়া আল্লা আদম আল আসমা কুল্লাহা আদম আলি ইসালামকে আল্লাহ ফাকর রব্বুল্লাহ সমস্ত নাম শিখিয়ে দিলেন সব কিছুর নাম পৃথিবীতে যা কিছু আশেপাশে আছে শিখিয়ে দিলেন যে এটাকে এই বলা হয় সেটাকে এই বলা হয় এইভাবে আল্লাহ পাক শিখিয়ে দিলেন সোম্মা আর আজহম আল মালাইকা তারপরে তাদেরকে আল্লাহ পাক পেশ করলেন ফেরিস্তাদের ফের যেগুলির নাম বলো তো ফাকালা আমি ও নিবি আসমায় হাওলায় তোমরা আমাকে বলো তো বে আসমায় এদের নামগুলি এসবের কি নাম এগুলির বলো তো দেখি এটাকে কি বলে ওটাকে কি বলে ওইটাকে কি বলে বলো তো দেখি ফের সাদের কাল্লাফাক জিজ্ঞাসা করলেন ইনকুন তো সাদেখিন যদি তোমরা সত্যবাদী হও যে তোমরা শ্রেষ্ঠ আর তোমাদের সৃষ্টি যথেষ্ট আদস আদম আলি সাল্লামকে সৃষ্টি করার প্রয়োজন বা কি এ কথায় যদি সত্যবাদী হও তোমরা আর তোমাদের কথায় যুক্তিযুক্ত থাকে তাহলে বলো এগুলির নাম কালু শুভ হানাকা ফেরেস্তাগন বললেন শুভ আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি আল্লাম তানা তুমি যা শিখিয়েছ তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই যতটা জানি ততটা না এর বেশি আর কি করে বলবো এগুলোর নাম তো আমরা জানি না তুমি নিঃসন্দেহে জানো এবং তুমি প্রজ্ঞাময় সবকিছুর হেকমত তোমার কাছে রয়েছে ইয়া আদম তখন আল্লাহ পাক আদম সালামকে বললেন আমি এ ফেরেস তাদেরকে এই নামগুলি শিখিয়ে দাও সেগুলিরও তার নাম জানতে হবে আল্লাহ বললেন যে এদেরকে আম বেআসমাহিম এই ফেরেস্তাদেরকে এসব নাম শিখিয়ে দাও ফালাম বা আমিম যখন তাদেরকে এসব নাম শিখিয়ে দিলেন কালা আলম আকুল্লা আলম গাইবাসওয়াল আর ওয়ালাম তখন আল্লাহ বললেন যে তোমাদেরকে কি বলিনি যে ইন্নি আলম গাঈ ওয়াল আর আসমানে এবং জমিনে যে অদৃশ্য রয়েছে যেগুলো চোখের সামনে আসে না তোমাদের সেগুলির সমস্ত সম্পর্কে আমি জ্ঞানী সব কিছু জানি ও আলমা তুবদুনা এবং তোমরা যা প্রকাশ করো তাও জানি অমাকুন তুম থাকতো মুন আর যেসব গোপনে রাখো লুকিয়ে রাখো তাও আমি জানি তারপর আল্লাহ ফাকরবুল রবুল্লা আলমিন বলছেন যে আদম আলি সাল্লামকে সৃষ্টি করে আমি ফেরেশতাদেরকে সেজদার আদেশ করলাম ওই কল্যাণিল মালাই কাতিস চুদুল আদম স্মরণ করো সেই সময়কালকে যখন আমি ফেরেস্তাগণকে বললাম উস চুদুল আদম আদমকে তোমরা সেজদা কর আদমকে আল্লাহ সেজদা করতে বললেন আদম মানুষ না মানুষকে সেজদা করা জায়জ মানুষকে সেজদা করা শির্ক কখন শির্ক হবে যদি আল্লাহ শির্ক বলেন আর যদি আল্লাহ সেজদা করতে বলেন তাহলে সেটা এবাদত হবে না তো আদম আলি সালামকে সেজদা করার জন্য আদেশ করলেন ফেরিস্তাদেরকে যখন আল্লাহ পাকের আদেশ তখন হইল তখন সেটি ছিল ইবাদত আর আমাদেরকে আদম আলি সালামের পরে মানব জাতিকে আল্লাহ পাক বলেছেন যে লা তাসজুদু লিশামসে ওয়ালা লিলকমর সূর্যকে সিজদা করিও না চন্দ্রকে সিজদা করিও না ওয়াসজুদু লিল্লাহিল্লাজি খালাকাহুন সেই সত্তাকে সেই জাতকে সিজদা করো যিনি এই সবকে সৃষ্টি করেছে অর্থাৎ একমাত্র আল্লাহকে সৃষ্টি করত সুতরাং আমাদের জন্য জায়েজ নয় আদম আলাইহিস সালামের জামানার দিনে অনেক কিছু জায়েজ ছিল যা আজকে জায়েজ নয় আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা জোড়া জোড়া হইতো ভাই বোনের বিবাহ শাদি জায়েজ ছিল আজকে কি জায়েজ আছে যে ভাই বোনকে বিয়ে করবে আপন বোনকে বোন আপন ভাইকে বিয়ে করবে জায়েজ না হারাম তার চাইতে বড় হারাম হচ্ছে শির হারাম সবচেয়েতে বড় হারাম হচ্ছে আল্লাপাক হারাম করেছেন তাহলে তখন আল্লাহ আদেশ ছিল জন্য সেটি ছিল এবাদত ফেরস তাদের ইবলিশকে আদেশ করা হয়েছিল তাকে এবাদতের আদেশ করা হয়েছিল কিন্তু এখন যদি কেউ করে সেটা সবচেয়ে বড় অপরাধ হবে ইন্না শিরকা লা জুল আজিম নিশ্চয় শির হচ্ছে সবচেয়ে বড় জুল এর চাইতে বড় জুলমার কিছু হয় না এখানে সামান্য বিরতি দেওয়ার পরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আল্লাহ পাক রব্বুল আলমিন এর সাদ করছেন যে আদম আলি ইসাল্লামকে সেজদা করার জন্য আদেশ করলাম ফেরেশতাদেরকে ফাসাজাদু ইল্লা ইবলিস ফেরেশতারা সকলে সেজদা করলেন ব্যতিক্রম ইবলিস ইবলিস সেজদা করল না আবাহ সে কী করলো অস্বীকার করলো আমি চেষ্টা করব না অস্তাক ভাড়া এবং অহংকার করল মানুষকে অহংকার ধ্বংস করে অহংকার হলেই অস্বীকার করে যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে তার অন্তর অহংকার আছে যে আমার আল্লাহর আবার প্রয়োজন কী আল্লাহর প্রতি বিশ্বাসের আবার প্রয়োজন কি আমি তো দেখি না প্রয়োজন আমি খাচ্ছি দাচ্ছি ভালোই চলছি এই ইবলিসকে ধ্বংস করেছে এই অহংকারে এই জন্য অহংকার করা বড় কাবিরা গুনাহ অহংকার করে সে অস্বীকার করল এবং সে যুক্তি পেশ করেছিল শয়তান শয়তানি যুক্তি পেশ করেছিল আনা খাই রুমিন হো খালাক তানি মিন্নার ইমা খালাক তিন আমি আদম চাইতে শ্রেষ্ঠ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আল্লাহ আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছ মাটি নিচের দিকে যায় আর আগুন জল উপর দিকে যায় আমি ওকে কি করে শ্রেষ্ঠ করতে পারি আমি তার চাইতে শ্রেষ্ঠ তাহলে যুক্তি দেখেন ওপর দিকে গেলে আগুন জলে শ্রেষ্ঠ হয় এই যুক্তি অযুক্তি ছিল আর মাটি নিচের দিকে আসলে আর সেটার মান মর্যাদা কম হয়ে যায় সুতরাং তাকে সেজদা করা যাবে না এই জন্য বাতিল কেয়াস অর্থাৎ ইসলাম বিরোধী কোরআন এবং হাদিস বিরোধী কেউ যদি যুক্তি পেশ করে। বা বাতিল বলা হয়। প্রথম বাতিল যুক্তি পেশ করেছিল বাতিলপন্থীরা বাতিল যুক্তি পেশ করে থাকে আপনাকে যুক্তি যখন পেশ করতে হবে চিন্তা করে পেশ করতে হবে এটা আল্লাহ প্রদত্ত বিধানের বিরোধী তো নয় কারণ আল্লাহ আল্লাপ প্রজ্ঞাময় হাকিম আল্লাহ পাকের প্রত্যেকটি কথা এবং বিধানে হিকমত রয়েছে সুতরাং আপনার যুক্তি ভুল আল্লাহ আল্লাপাকলার বিধান হচ্ছে চিরসত্য যখন সে অস্বীকার করলো এবং অহংকার করলো কাফেরদের দলভুক্ত হয়ে না এবং আমি বললাম ইয়া আদম হে আদম আন্তাওয়াজাও আনতা জাননা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো অকুলা মিনহা রাগ আদান সো সে তোমা আর তোমরা জান্নাত থেকে যেখানে ইচ্ছা তৃপ্তি ভরে ভক্ষণ করো খাও দাও জান্নাতের যে কোনো জায়গা থেকে মনের তৃপ্তির সাথে খাও দাও তবে এই গাছের নিকটবর্তী হবে না এই গাছের কাছে যাবে না না হলে তোমরা দুই জনের জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপরে আল্লাহ বলছেন ফাহজ আহমা শেতান শয়তান এই দুইজনকে পদস্খলন ঘটাল ভুল করিয়ে দিল ফাখারা জাহমা মিম্মা কানাফি যে আমতেই যেই ভোগ বিলাসে যে আয়স আরামে তারা ছিলেন তাতে থেকে বের করে দিল এই ব্লিস অকল না তখন আমি আল্লাহ বললাম এহ বেতু বা দোকম লে বা দিন এখন নেমে যাও জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো আদম আলি সাল্লামকে তার স্ত্রীকে এবং তোমাদের একে অপরের শত্রু তোমরা পরস্পর শত্রু হে এ দুনিয়াতে নামো ওয়ালা কুমফিল আর দে মুস্তা কারণ এবং তোমাদের জন্য পৃথিবীতে বসবাসের স্থান রয়েছে এবং নির্দিষ্ট কালের জন্য তোমাদের জন্য ভোগের বস্তু রয়েছে নির্দিষ্ট কাল ভোগ করবে অর্থাৎ যতদিন বয়স আছে আয়ু আছে আর তারপরে ফিরে আসতে হবে আর নির্দিষ্ট কাল পৃথিবীতে বসবাস করবে সেখানে চিরকাল বসবাস করতে হবে না আল্লাহ পাক তারপরে বলছেন ফাতালাক্কা আদমের রব্বে কালিমাত আল্লাহ পাক যখন জান্নার থেকে বের করে দিলেন পৃথিবীতে নামিয়ে দিলেন এখন আদম আলি সালাম ছুটি বেড়াচ্ছেন কি করে আমার এই ভুলের সংশোধন হবে আল্লাহ পাক আমাকে মাফ করবেন আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান আর হামুর রাহিমিন তার চাইতে বেশি দয়াবান মাও না আর বাবা না আর কেউ না তিনি দয়া করছেন এবং আদম আলি সালামকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছেন যে এই বাক্যগুলি পড়ে তুমি আমার কাছে দোয়া করো তাহলে আমি তোমাকে মাফ করে দেব সেই বাক্যগুলি কি আল্লাহ ফাকসুরে আরাফে উল্লেখ করেছেন কালা দুইজনে বলেছিলেন আদম আলি সালাম এবং তার স্ত্রী হাওয়া আলি সালাম বলেছিলেন রব্বানা আদালাম নান ওয়াইল্লাম তাক ফেললে না ও তার হামনা লেনা কোন আন্নামিয়াল খাসেরিন হে আমাদের রব হে আমাদের প্রতিপালকোসানা আমরা নিজের উপর জুলুম করেছি ওয়াইল্লাম তাক ফেললে না ওতার হামনা যদি আপনি মাফ না করেন আমাদেরকে আর আমাদের উপর দয়া না করেন লানা কোন আন্নামি আল খাসেরিন তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমরা ক্ষতিগ্রস্তদের হয়ে দলে সামিল হয়ে গেছি এই দোয়া করেছিলেন আদম আলহিসাললাম কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থীরা কোরআনি দোয়াকে বাদ দিয়ে কোরআনি তথ্যকে অস্বীকার করে অথবা গোপনে রেখে তারা জাল কথা ছড়িয়ে বেড়ায় তারা বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন তখন তিনি আরশ দেখলেন আল্লাহ পাকের আর আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখা আছে তাহলে নিশ্চয়ই তিনি কোনো বড় ব্যক্তিত্ব হবেন এই কথা আদম আলাইহিস সালামের শরণ ছিল তারপরে যখন এই ভুল হয়ে গেল তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন মোহাম্মদ রসুল্লাহামের ওসিলাই যে আল্লাহ শেষ নবী মোহাম্মদ ওসিলাই আমাকে মাফ করে দাও বেহাক্কে মোহাম্মদ তার ওসিলাই আমাকে মাফ করে দাও এই বরাত দিয়ে দোয়া করেছিলেন এই ওসিলার আর দোয়া শরীয়ত সম্মত নয় এবং এই হাদিসটি যেটি তারা বর্ণনা করে থাকে একেবারে জাল মিথ্যা বানাওয়ট আর কোরআন বিরোধী কোরআনে আল্লাহ পাক আদম আলিয়া দোয়ার কথা উল্লেখ করে দিয়েছেন যা আপনাদের সামনে আমি পেশ করলাম আল্লাহ আল্লাহাক রব্বরে বলছেন ফাতা আল্কা আদম রব্বিকিমাত আদম আলি সালাম তাঁর রবের পক্ষ থেকে কিছু বাক্য শিখলেন ফাতা বা আলিহ এবং আল্লাহ পাক তাঁর তবা কবুল করলেন ইনাহুবা তৌবাবুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ তওবা গ্রহণকারী এবং অতি দয়াবান তু তুমিন হাজামিয়ান আল্লাহ পাক বললেন যে তোমরা সকলেই পৃথিবীতে নেমে যাও দুনিয়াতে নেমে যাও যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসে হেদায়তের কথা আসে যখন সঠিক পথ দেখানো তোমাদেরকে হবে তখন তোমাদেরকে সঠিক পথ ধরতে হবে ফামতাবিয়া হুদায়া সুতরাং সেই সময় যে আমার দিক নির্দেশনাকে ফলো করবে যেই ব্যক্তি আমার হেদায়তকে অনুসরণ করবে ফালা খৌফুন আলহীন তাদের কোনো ভয় নেই ওয়ালাহ মিয়া জানুন আর তারা দুঃখিত হবে না চিন্তাশীল হবে না কোনো চিন্তা করতে হবে না আবার ফিরে আসবে জান্নাতে আল্লাহ বললেন আমি শরিয়ত নাজেল করব আমি জীবন বিধান নাজেল করব তার যদি অনুসরণ করো আমার এটি হচ্ছে হেদায়ত তাহলে কি হবে ফালা ফালাক্ষুফোন কোনো ভয় করবে না আর কোনো চিন্তা করবে না আবার জান্নাতে ফিরে আসবে আল্লাহ সহজ রাস্তা বলে দিয়েছেন বললে যে না কাফারু পক্ষান্তরে যারা অস্বীকার করবে মানবে না যারা এবং মিথ্যা প্রতিপন্ন করবে না আমার আয়াত অর্থাৎ আমার শরীয়তের বিধানাবলীকে এবং সৃষ্টিগত যে সব নিদর্শন আল্লাহ রেখেছেন উলায় এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী অধিবাসী হুমফিহা খাদিন সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহ ফাকরবুল আলমিন তারপরে বনি ইসরায়েলদের কথা উল্লেখ করেছেন ইয়াকুব আলী ইসলামের সম্প্রদায়কে বনি ইসরাইল বলা হয় ইসরাইল উপাধি হচ্ছে ইয়াকুব আলী ইসলামের আর ইসরাইলের অর্থ হয় আরবি ভাষা আবদুল্লাহ আমরা যেমন আবদুল্লাহ নাম রাখি আল্লাহর বান্দা ইসরাইল মানে হয় আল্লাহর বান্দা তো আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের সাথে যে সব চুক্তি হয়েছে তা পূরণ করে ইয়া বানি ইসরাইল। হে ইসরাইল গোত্রের লোকেরা উদ করো নেমাতি আল্লাতি আনাম তো আলাইকুম সে সব নিয়ামতকে স্মরণ করো আমার অনুগ্রহকে স্মরণ করো যা তোমাদের উপর আমি করেছি ও আউফু আহাদি আমার চুক্তিকে তোমরা পুরা করো আমার সাথে যে প্রতিশ্রুতি করেছ তা পুরা করো উফে বে তোমাদের চুক্তি পূরণ করবো ওয়াইয়া ফারহাবন এবং একমাত্র আমাকে তোমরা ভয় করবে আল্লাহ পাকে ভয় করবে ও আমেনু বেমা মা আনজাল তো মোসাদ্দে কাল্লে মা মা আকুম আর তোমরা ইমান নিয়ে আসো যে কিতাব আমি নাজেল করেছি তার প্রতি অর্থাৎ আল কোরআনের প্রতি ইমান নিয়ে আসো আল্লাহ পাক রব্বর তাহলে বনি ইসরায়েলদেরকে অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক রব্বুল সম্বোধন করে বলছেন যে তোমরা ইমান নিয়ে আসো ওই কিতাবের প্রতি যা আমি নাজল করেছি মুসাদ্দে কাল্লেমা মাকুম এবং এই কিতাব তোমাদের কাছে যে কিতাব রয়েছে সেই কিতাবের সত্যায়নকারী সেই কিতাবের সমর্থন করে তোমাদের কাছে তওরাতে যেসব আসল কথা রয়েছে বিকৃত নয় এঞ্জিলে যেসব সত্য কথা রয়েছে আল্লাহ প্রদত্ত কথা রয়েছে বিকৃত নয় সেগুলির সত্যায়ন করে কোরআনে করিম ওই বিধানগুলি কোরআনে করিম আছে যেমন তৌহিদ আল্লাহর একত্র কোরআনে কারিমও আছে তাওরা তঞ্জিলের সত্যায়ন করলো আম্বি এবং রসুলগণের শ্রদ্ধা সম্মান করা এবং সেসবের প্রতি ইমান নিয়ে আসা এবং সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক কোরআন এর সত্যায়ন করেছে রসলে। কোন রসুলের মাঝে আমরা পার্থক্য করি না সমস্ত আম্বিয়া রসুলগণের প্রতি আমরা ইমান নিয়ে আসি এ হচ্ছে কোরআন আগের কিতাবগুলির যে সত্যায়নকারী এর একটা দিক আল্লাহ ফাকরাবেন বলছেন ওয়ালা তাকুন আউ্লা কাফিরিম বিহ হে ইয়াহুদিরা হে আহলি কিতাবরা তোমরা এই কোরআনের সাথে প্রথম কুফরিকারী হইও না তোমরা ওই প্রথম জাতি হয়েও না যারা কোরআনকে অস্বীকার করেছে কারণ নবী করিমস্লামের আগমনের সময় তোমরা যদি অস্বীকার করে দাও আল কোরআনকে বিশ্বাস করতে এবং আল কোরআন যার ওপর নাজল হয়েছে অর্থাৎ শেষ রাসুল সাল্লিয়াম তার প্রতি যদি এ মান আসতে অস্বীকার করো তাহলে তোমরা প্রথম কুফরি করলে এ কাজ করিও না ওয়ালাটাস্টারূপে আয়াতি সামানান কালিলা এবং আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য হাসিল করিও না আমার আয়াতকে বিক্রি করে দিলে অর্থাৎ শরিয়ৎকে আল্লাহ নাজির বিধানকে বিক্রি করে দিলে আর সেটাকে মানলে না আর তারপরে সামান্য মূল্য হাসিল করলে অর্থাৎ পার্থিব স্বার্থ হাসিল করলে এরকম কাজ করিও না ওয়া ই আয়া ফাত্তা কোন এইরকম ওই সব লোকেরা যারা এই উন্মতির দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের বিধি বিধানকে বিক্রি করে দিবে দুনিয়ার স্বার্থের জন্য হারামকে হালাল করে নেবে সুদকে হালাল করে নেবে জুয়াকে হালাল করে নেবে দুনিয়ার স্বার্থের জন্য নামাজ ছেড়ে দিবে দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহ থেকে গাফিল হয়ে যাবে এরা স্বল্প মূল্যে আল্লাহর দিনকে আয়াতকে বিক্রি করে দিল দিনকে নষ্ট করে দিয়ে দিনকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছুটলো ও ই কোন একমাত্র আমাকে ভয় করবে আল্লাপাক তারপরে বলছেন যে তোমাদের কাছে যে হক রয়েছে সেই হক এসেছে সেই হকের প্রতি তোমরা ইমান নিয়ে হকের সাথে বাতিলের সংমিশ্রণ করি ওয়ালা তাল বেসুল হক কাবিল বাতিল তোমরা হককে বাতেলের সাথে মিশিয়ে দিও না সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না ও তাক্তমুল হক এবং হককে তোমরা লুকিয়েও রাখিও না গোপন করিও না ও আন্তম তা আলামুন জেনে শুনে তাহলে যেই ব্যক্তি সত্যকে জানতে পারবে সেই ব্যক্তি সত্যের প্রচার করবে নিজে বাস্তবায়িত করবে এবং অন্যের মাঝে প্রচার করবে সত্যকে জানলেন আর তা লুকিয়ে রেখে দিলেন এটি হচ্ছে ইহুদিদের চরিত্র আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে সত্যিকার অর্থে হককে মেনে নেওয়ার এবং তার প্রতি আমল করার আর সেই মোতাবেক জীবনযাপন করার আর তার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন ওসলাল নবীনা মাহমদ ও আল্লাহ আলি ওসহাবি আজমাই